দেখো স্কুলে বসে রয়েছে। ফ্রেন্ডস, গুড মর্নিং। নিশানিয়া অফিসিয়ালে সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো রয়েছো, আমরাও ভালো রয়েছি। এখন বাজে ভোর 5টা, আমি ঘুম থেকে উঠে পড়েছি। আমি এবার ব্রাশ ব্রাশ করবো, বাথরুমে টাথরুমে যাবো, এসে রেডি হব। চলো তারপরে মেয়েকে তুলবো, চলো তোমাদের দেখাই। এ দেখো মেয়ে উঠে পড়েছে, মেয়ের ব্রাশ ট্রাশ কমপ্লিট হয়ে গেছে, খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এই যে ওর কাকি চুল বেঁধে দিচ্ছে, আমি এবার ড্রেস ড্রুস পরাবো, তারপরে রেডি করে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। মেয়ে বেরোচ্ছে, আয় দাদা। পিসি পিসিকে বল স্কুল যাচ্ছি। পিসি পিসি আসছি, এই যে স্কুলে নিয়ে যাচ্ছি মেয়েকে, এই যে বেরিয়ে পড়েছি। এই যে মেয়ে, আর আমি হাই করে দাও, হাই করে দাও, হাই টাটা বুনু। দেখো স্কুলে বসে রয়েছে, এই যে বাড়ি চলে এসেছি স্কুল থেকে। এই যে মেয়ের ড্রেস ট্রেস ছাড়ালাম, এই দেখো ড্রেস ট্রেস ছাড়ালাম সব। চলো আমি এখন একটু ফ্রেশ হয়ে নিই, আবার পরে আসছি। চলো কি রান্না হবে চলো একবার দেখে নিই, সকালবেলা খাবার কি হবে দেখে নিই একবার। চলো দেখো আলু ভাজা হয়েছে, এই যে বেগুন পোড়াচ্ছি, বেগুন পোড়া। এ দেখো পুঁই শাক হবে চিংড়ি মাছ দিয়ে, এই দেখো চিংড়ি মাছ দিয়ে হবে এই পুঁই শাকটা, এই আমুদি মাছ হবে আলু দিয়ে বেগুন দিয়ে পাতলা করে ঝোল, আর এই কাতলা মাছ হবে শুধু। চলো সকালে খাওয়া দাওয়া করে নিই, তারপরে এই রান্না করতে বসবো। দেখো স্নান টান কমপ্লিট করে ফেলেছি, চলো পুজো করি দেখি। দেখো সুন্দর করে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। দেখো দেখো সুন্দর করে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। দেখো ঠান্ডা, দেখো মাঠে এসেছি, মনে হচ্ছে না যে মাঠে বসি বাড়ি চলে যাই। ওই যে মেয়েরা সবাই খেলছে, তারাও দেখা মাঠে সেরকম লোকও নেই, এত ঠান্ডা। অন্য সব দিন মাঠেই লোক থাকে, ঘরে থাকে না। দেখো এই সাইডটা পুরোই ফাঁকা, এই যে মেয়ে আর ওই জোড়া সবাই খেলছে, আছে মাঠে লোকই নেই। আর একজন স্কুটি চালানো শিখছে, কিভাবে চালাচ্ছে ঠান্ডার মধ্যে কি জানি। এই দেখো খুব ঠান্ডা লাগছে, রাত্রি 10টা বেজে গেছে, রাতের রুটি তরকারি তৈরি হয়ে গেছে, মেয়েকেও খাইয়ে দিয়েছি, এবার মেয়েকে শোয়াবো। মেয়ের তো জানো আবার 5টায় উঠতে লাগবে, মেয়েকে 5টায় কি 5:30 উঠলেও হয় মেয়ের, মেয়েকে উঠতে হবে, মেয়ের আবার স্কুল আছে। তা আজকে আর ব্লগটা আর বাড়ালাম না বন্ধুরা, টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমিও ভালো থাকবো। আবার নতুন ব্লগ নিয়ে আবার সকাল থেকে তোমাদের সাথে দেখা হচ্ছে, টাটা।